তো না 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 ওনারা তো আমাকে বলেছে, আমি তো ওনাদেরকেই চাচ্ছিলাম প্রথম থেকে যে ওনারা আমার সাথে যোগাযোগটা করুন প্রথম থেকে। তো এরকম না, ওনারা যোগাযোগ করবেন আপনাকে। না না আমি তো ট্রাই করছি, অফিসে যেতে হবে তাই না? বাট আমি চলে গেলে তো আমার বাংলাদেশে না দাঁড়ালে পরে হয় না না, এটাই আপনি কি যদি চাচ্ছেন যে এটা বলে এইটাই। আচ্ছা তাহলে আপনার আন্দোলন কি শেষ? না না আমরা কালকে আসবো, আমি কালকে কি পাচ্ছি না পাচ্ছি সেটা তো কালকেই জানবো। আর আমার এর মধ্যে তো আমার আমি এখন যাব আমার। হ্যাঁ ধন্যবাদ। এখন কোথায় যাচ্ছেন? হ্যাঁ এখন আমি আমার অফিসে যাবো, কিছু কাজ আছে। আপনি কতক্ষণ করলেন আজকে আন্দোলন? আন্দোলন করলেন আমি অনেকক্ষণ করেছি, 10:30 থেকে। আপনার অভিযোগ কি ছিল? আমি বাংলাদেশ টাইমস থেকে তো আমাদের ভিউয়ার্স, আমার অভিযোগ ছিল তেলের পরিমাণে হেরফেরের জন্য। তো এখন ওটাতে আমার ভোক্তা অধিকার যেহেতু আমাকে আশ্বাস দিয়েছে, এখন আমি আমার অফিসে যাবো, কথা বলবো। 2 লিটার তেল নিয়েছিলেন আপনি? আমি 500 টাকার তেল নিয়েছি, 300 টাকা সামথিং এর তেল পেয়েছি। রিসিপ্ট পেয়েছেন? হ্যাঁ রিসিপ্ট পেয়েছি। আচ্ছা রিসিপ্ট আছে আমার কাছে। আমি পেলে আমি আপনাকে জানাবো, কালকে আসেন, কালকে যাই। না পান তাহলে কি করবেন? অবশ্যই বাবা তারা আশ্বাস দিয়েছে আমাকে, তারা আশ্বাস দিয়েছে, অধিকার আশ্বাস দিয়েছে। আচ্ছা আমার কথা আপনি বাকি সব বলেছি ভাইয়া মিডিয়ায়। আমরা পুলিশের সামনে তেল মাপতে দেখেছি, আমার তেল 1 লিটার আছে, আপনিও মাপতে পারেন। আমি তেল মাপতে দেখেছি, আমার তেল যদি 1 মিলি তেল কমায় আমি পাম্পের ব্যবসা করবো না। পুলিশ আসছিল দারুসালাম থানার, তার সামনে আমি মাপতে দেখাইছি, কিন্তু উনি একটা সিটিং করতে আছে, যে কোনো উনি ভাইরাল হওয়ার জন্য আর কিছু না। উনি যে এখন চলে যাচ্ছে, উনি ভাইরাল হওয়ার জন্য এটা করতে আছে আর কিছু না। উনি যে এত গন্ডগোল করে চলে যাচ্ছে, উনি নিজে পুলিশ আনছে, পুলিশ না মেশিন মাপাইছে, মেশিন দেখছে সঠিক আছে, কিন্তু লেখায় ভুল করছে, এই জিনিসটা ওনার কাছে ভুল স্বীকার কাছে, কিন্তু উনি কোনোভাবে মানতেছে না। তো আমার চাওয়া ছিল যে আমার এই অধিকারটা ভোক্তা অধিকার দেখবে, আমি সেটা তাদেরকে জানিয়েছি। এইরকম নষ্ট জিনিস দিয়ে নিয়মিত চালনা করাটা ঠিক না। 500 টাকা তেল নিয়েছিল? হ্যাঁ 300 সামথিং আছে আমার মিটার গেজে, এখনও দেখতে পারিনি। একটা থেকে 2 প্রমাণ হয়েছে না, ওনারা কমপ্লেন দিয়েছে ভোক্তা অধিকারের অধিদপ্তর। হ্যাঁ হ্যাঁ 500 টাকা রিসিভ ছিল, আমি ওটা পাঠিয়েও দিয়েছি। এইটাই চাওয়া আমার। তারা বলছে যে আপনি যেহেতু করেছেন, এখন কি করার, যেটা হবে সেটা তো রায় যেটা দিবে সেটাই। সমস্যাটা কি? যখন লেখতে ভুল করে 320 টাকার তেল উনি পাইছে, তখন সাথে সাথে বলা হয়েছিল ভাই আমরা তেল কম পাইছেন, আরো 180 টাকার তেল আপনি পাইবেন। আমি বলেছি যে আমার তেল কম হয়েছে। মিটারটাকে 500 টাকা ছিল? আমি যখন দিয়েছি তখন উনি কত সেট করছে ওটা তো দেখিনি, দেখলাম যে 20 গিয়ে আটকায়, তারপর উনি বললো যে 300 টাকা প্রেস করে দেন। আমি চলে যাচ্ছি, 500 টাকা রিসিভ দিয়েছে। হতে পারে ভাই এটা এটাও শুনছে 200 আমি ফোন দিয়েছি অলরেডি ডান, বাট তারা আমাকে নাম্বার প্রোভাইড করেছে ভোক্তা অধিকারে, ভোক্তা অধিকারে আমি কয়েকবার ফোন দিয়েছি, তারা ফোন রিসিভ করেনি। বাট যখন আমি মিডিয়ার অনেকে ভাইয়ারা এসেছেন জানিয়েছেন, আপনাদের মাধ্যমেই আমি তাদের কাছে রিচ করতে পারছি, দ্যাটস দ্য ওয়ে। আমরা আমি এখন অফিসে যাচ্ছি, কথা বলছি। এখন যাচ্ছেন কোথায়? এখন আমি অফিসে যাচ্ছি। আপনার অফিসে নাকি? আমার অফিসে। আচ্ছা ভোক্তা অফিসে যাবেন কখন? ভোক্তা অফিসে আমাকে কালকে এখানে এসে কল করবে। কয়টার সময় সময় দিয়েছে আমাকে? সময় দেয় না, এসে কল করবে তারা।
দর্শক, এই যুবক এই সোহরাব সার্ভিস স্টেশন রাজধানীর কল্যাণপুরে একটা ফিলিং স্টেশন, এখানে তিনি অভিযোগ তুলছেন যে টাকা বেশি নিয়ে তেল কম দেওয়া হয়েছে এবং তিনি বেশ কিছুক্ষণ অনশনে ছিলেন, এখন ভোক্তা অধিকারের আশ্বাসে তিনি চলে যাচ্ছেন এবং বলছেন যে আগামীকাল তিনি তার ভোক্তা অধিকারে যে অভিযোগ করেছেন সেটার যদি সঠিক সুরাহা না পান তাহলে আগামীকাল আবার তিনি এখানে আসবেন এবং তার অনশন চালিয়ে যাবেন। দর্শক দেখছেন বাংলাদেশ টাইমসের সরাসরি, যে কোনো খবরের সঠিক আপডেট এবং লেটেস্ট আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন বাংলাদেশ টাইমস ডট কম।